ইয়ামিন বা শপথ শরীয়তের পরিভাষায় শপথ হচ্ছে নির্দিষ্ট পদ্ধতিতে মহান আল্লাহ তাল্লাহকে উল্লেখ করার দ্বারা কোনো কিছুর উপর দৃঢ়তা বোঝানো শপথ কখনো কখনো আল্লাহতাল্লাহার নাম উল্লেখ করার মাধ্যমে হয়ে থাকে যেমন আল্লাহর শপথ রহমানের শপথ ইত্যাদি অথবা কখনো কখনো আল্লাহর গুণাবলী উল্লেখ করার দ্বারা হয়ে থাকে যেমন আল্লাহতাল্লাহর মর্যাদার শপথ তার বড়ত্বের শপথ ইত্যাদি ইত্যাদি শপথের উদ্দেশ্য হচ্ছে দৃঢ়তা বোঝা কেননা এর দ্বারা হয়তো শপথকারী ব্যক্তি তার কথার উপর সম্বন্ধিত ব্যক্তির আস্থা অর্জন করতে চায় অথবা কোনো কাজ করা বা ছাড়ার ক্ষেত্রে নিজের অবস্থা শক্তিশালী করে অথবা সম্বন্ধিত ব্যক্তি বা অন্য কাউকে কঠোর আদেশ প্রদান করে এবং তাকে কোনো কাজ করা বা ছাড়ার উপরে উৎসাহ প্রদান করে আল্লাহ বলেন ওয়ালা অর্থাৎ হক ও বাতিল দ্বারা বেশি বেশি শপথ আল্লাহ বলেন ওয়াহফাদু আল্লাহ তালা ব্যতীত অন্য কারো নামে শপথ করা জায়েজ নেই রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের বাপদাদার নামে শপথ করতে নিষেধ করেছেন সুতরাং যে ব্যক্তি শপথ করতে চায় সে যেন আল্লাহ আল্লাহতাল্লার নামে শপথ করে অথবা চুপ থাকে শপথ কয়েক প্রকার যেমন ইয়ামিন মোয়াক্কাদা অর্থাৎ পূর্ববর্তী কোনো সংবাদের ব্যাপারে সুদৃঢ় শপথ করা যদি এই শপথ প্রকৃত ঘটনা অনুযায়ী হয়ে থাকে তাহলে এটি সত্য শপথ হিসেবে গণ্য হবে আর যদি এই শপথ কোনো মিথ্যা ঘটনার উপরে হয় বা কারো অধিকার বিনষ্ট করার জন্য হয় বা অন্যায়ভাবে কোনো অধিকার আদায়ের জন্য হয় তাহলে এটি মিথ্যা শপথ হিসেবে গণ্য হবে এটিকে ইয়ামিনে গুমুস বলা হয় সুতরাং তার উপর আবশ্যক হচ্ছে তাওবা করা এবং অন্যায়ভাবে আদায়কৃত হক ফিরিয়ে দেওয়া শপথের আরেকটি প্রকার হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করার ব্যাপারে সুদৃঢ় শপথ করা ভবিষ্যতে কোনো কাজ করা অথবা ছাড়ার উপরে সুদৃঢ় অবস্থান তৈরি করা বা উৎসাহ প্রদান করার জন্য এই ধরনের শপথ করা হয়ে থাকে যেমন কেউ বলল আল্লাহর শপথ আমি আগামীকাল অমুকের নিকটে যাব অথবা আল্লাহর শপথ আমি আগামীকাল অমুকের বাড়িতে প্রবেশ করব। এই ধরনের শপথকে ইয়ামিনে মুন অথবা ইয়ামিন মা আকুদাহ বলা হয় কিছু শপথ আছে যেগুলি দ্বারা দৃঢ়তা বোঝানো উদ্দেশ্য নয় বরং অনার্থকভাবে জবানে চলে আসে এটি ওই ধরনের শপথকে বলা হয় যে শপথ নির্দিষ্ট অর্থ উদ্দেশ্য ব্যতীত করা হয়ে থাকে যেমন কেউ উদ্দেশ্যহীনভাবেই বলে লা অল্লাহি বালা অল্লাহি আল্লাহর শপথ হ্যাঁ আল্লাহর শপথ না ইত্যাদি এই ধরনের শপথকে ইয়ামিন গাইরিমুন আকেদাহ বলা হয় রসুলুল্লা আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো বিষয়ে শপথ করে পরে অন্যটি তার থেকে উত্তম মনে হয় সে যেন উত্তম কাজটি করে এবং শপথের কাফফারা দেয় يمين الله <سؤال> لا يُؤَاخِذُكُمُ <سؤال> الله <سؤال> بِاللَّغْبِ في ايمانكم ولكن يُؤَاخِذُكُمْ بما عقدتم الايمان فكفارته اطعام عشرة مساكين من اوسط ما تطعمون اهليكم او كسوتهم او تحرير رقبه فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم সুতরাং শপথের কাফফারা প্রথমত পছন্দের ভিত্তিতে আবশ্যক অতপর ধারাবাহিকতার ভিত্তিতে আবশ্যক অর্থাৎ শপথকারী ব্যক্তি যখন শপথ ভঙ্গ করবে তখন তার উপর আবশ্যক হচ্ছে তিনটি কাজের মধ্যে তার পছন্দ মতো যে কোনো একটি কাজ করার মাধ্যমে কাফফারা দেওয়া হয় দশজন মিসকিনকে খাবার খাওয়াবে অথবা তাদেরকে পোশাক দিবে অথবা একটি গোলাম আজাদ করবে যদি এই তিনটি থেকে অপারগ হয় তাহলে তার উপর আবশ্যক হচ্ছে তিরিশটি রোজা রাখা এক্ষেত্রে ধারাবাহিকভাবে রাখাই উত্তম যদি কেউ শপথের ক্ষেত্রে ইনশা আল্লাহ বলে অর্থাৎ বলে আল্লাহর শপথ আমি এই কাজ করব ইনশা অথবা আল্লাহর শপথ আমি এই কাজ করবো না ইনশা তাহলে তার কাফারা লাগবে না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শপথ করার পর ইনশা আল্লাহ বলল সে ব্যতিক্রম করল তার উপর শপথ ভঙ্গের হুকুম আরোপ হবে না